আজকে আমাদের ভীষণ একটা খুশির এবং আনন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সে মা ক্যান্টিন রাজা পৌরসভার মধ্যে আজকে রাজাঘাট মহকুমা হাসপাতালে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এবং আজকে থেকেই আমরা মা ক্যান্টিন শুরু করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে রাজাঘাট পৌরসভার কাছে সারা দিয়ে যারা এসেছেন মঞ্চে উপস্থিত আছেন, নাটিয়া জেলা পরিষদের সহ সভাপতি দীপক বসু, জেলা পরিষদের কর্মকর্তা বর্ণালী দে, মঞ্চে উপস্থিত আছেন কল্যাণী জেএনএম হসপিটালের অত্যন্ত একজন কর্মনিষ্ঠ মানুষ ডক্টর অধিকারী প্রহ্লাদ অধিকারী, মঞ্চে উপস্থিত রয়েছেন কল্যাণী ফাউন্ডেশন, আর্থানুকরণে তাদের সবসময়ের জন্য থাকে না, অর্থকষ্ট থাকে, কারণ 5 টাকার বিনিময়ে তাদের দুবেলা সুষম খাবার দিয়ে আমাদের নগরায়ণ দপ্তরে পারমিশন পেয়েছি, এবং আজ থেকে আমাদের সেই শুভ কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এবং আপনাদেরকে আমি আমার খুব সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জানাই যে রাজাঘাট মহকুমা হাসপাতালের সকালের সুপারের সঙ্গে আমাদের কথা হয়েছে, এবং আজকে গোস্বামী তিনি শারীরিক অসুস্থতার জন্য এখানে উপস্থিত আজকে হতে পারেননি, আমাদের রোগী কল্যাণ সমিতির বৈঠকেও আলোচনা হয়েছে আমাদের। এবং আমরা আপনাদের সামনে আজকে একটা খুশির খবর দিই যে আপনারা যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমাদের একটা পারমানেন্ট রোগী মা ক্যান্টিনের বন্দোবস্ত আমরা করছি, রোগী বাড়ি লোকেদের অন্যান্য দুর্গতদের আগে মানুষদের বিক্রয় আনেছিল, এবং তার উপরে আমাদের দোকলা সেখানে একটা গেস্ট হাউস তৈরি করছি অত্যন্ত স্বল্প মূল্যে, রোগীর বাড়ির লোকরা যাতে রাত্রিকালীন থাকার ব্যবস্থা হয়, এই ব্যবস্থাটা আমরা করেছি আমাদের পৌরসভার পৌর বোর্ডের একটা সিদ্ধান্ত, আমাদের উদ্যোগ। এবং এখানে যিনি উপস্থিত আছেন কল্যাণী ফাউন্ডেশনের সভাপতি চেয়ারম্যান, তার একটু দাঁড়াবেন, তিনি দায়িত্ব নিয়েছেন যে দ্বিতলটা কল্যাণী ফাউন্ডেশনের তরফ থেকে তৈরি করে দেবেন। উনি অত্যন্ত সমাজসেবী মানুষ, আপনারা জানেন রাজাঘাটে যে আমাদের শ্মশান আছে, সেই শ্মশানে যে প্রতিদিন ভাত ডাল তরকারি এবং ডিম তুলে দেওয়া হবে, প্রাথমিকভাবে ক্যান্টিনের মূল সুইট হওয়ার আগে আমরা এখানে প্যাকেটজাত খাবার তুলে দেব। রানাঘাট পৌরসভার যে আরেক প্রথম মা ক্যান্টিনের ইউনিট, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমরা প্রায় 7,500 তিন রানাঘাট সাব ডিভিশন হসপিটালের খাবার তুলে দিচ্ছি। মাননীয় প্রধান অতিথি শ্রী বর্ণালী দে মহাশয়, দেখি দেখি সামনে দিয়ে যাবে, মঞ্চের সামনে এসে খাবার গ্রহণ করার জন্য হবে প্রতিদিন দুপুর 1টা থেকে। কি হলো আজকে কর্মসূচি আমি কি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সামনের প্রকল্প মা ক্যান্টিন, সেই ক্যান্টিন রাজাঘাট পৌরসভাতে ইতিমধ্যেই চলছে, আমাদের প্রায় 3.5 বছরে 7,500,000 মানুষ উপকৃত হয়েছে মা ক্যান্টিন থেকে। আজকে আমাদের একটা নতুন ক্যান্টিন শুরু করলাম রাজাঘাট মহকুমা হাসপাতালে, পঞ্চায়েতের অনুরোধ, যেহেতু এটা পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতের অনুরোধেই আমরা এটা আজকে থেকে শুরু করলাম। বহু মানুষের আগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা, কারণ রাজাঘাট মহকুমা শহর দূর দূরান্ত থেকে বহু রোগীর মানুষ, প্রান্তিক মানুষ এখানে আসে, সুতরাং সস্তায় তারা দীপ্রগড়ি আগে মাত্র 5 টাকার বিনিময়ে যে ব্যবস্থা রাজাঘাট পৌরসভা আজ থেকে শুরু করলো, তাতে বহু মানুষ উপকৃত হবে, আমরা কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9টা থেকে আমাদের কুপন দেওয়া হবে এবং দুপুর ঠিক 12:30টার সময় খাবারটা পৌঁছে দেওয়া হবে। প্রতিদিন কত মানুষের জন্য আমাদের যেরকম রিকোয়ারমেন্ট হবে, এখন আমরা 250 দিয়ে শুরু করছি, তারপরে আমরা যদি বাড়ে তাহলে সেভাবে বাড়াবো।